যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার জেল সাজার প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবি শাহবাগের তরুণের যে আন্দোলন শুরু সেই রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে সরকারের আপিল করার সিদ্ধান্তে প্রজন্ম চত্বর আরও উদ্বেলিত আন্দোলনের পনেরোতম দিনের প্রতিবাদী স্লোগান গান আর আবৃত্তিতে আগুন ঝরছে তারুণের কণ্ঠে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে আন্দোলনকারীদের ভিড় সেখানে আছেন আমাদের সহকর্মী ফারহানা রহমান সবশেষ অবস্থা জানতে এখন আমরা কথা বলবো ফারহানার সাথে আমরা যেটি জেনেছি এর আমরা সেটি বারবার বারবার সারাদিন ধরে আমরা দর্শকদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতাম তো আইন প্রতিমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন আগামী সপ্তাহে আপিল করবে সরকার এক্ষেত্রে এখন শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিক্রিয়া কি দেখছেন শামীম আপনি জানেন এখন চারটা বাদশাহ আগামীকাল ঠিক চারটা তেরো মিনিটে এখান থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখান থেকে উড়ে যাবে এই গণজাগরণ মঞ্চের শ্রদ্ধার চিঠি যেমনটা আপনাকে বলছিলাম যে এখান থেকে ঠিক আহ চারটা তেরো মিনিটে আগামীকাল চব্বিশ ঘন্টা পরে এখান থেকে উড়ে যাবে মুক্তিযুদ্ধের শহীদের জন্য উনোচিত আহ তারা শ্রদ্ধা জানাবেন আমাদের জন্য এই স্বাধীন দেশ আজকে এই জায়গাটায় লোক সংখ্যা অনেকটাই কম এখানে যারা যারা এই জাগরণ মঞ্চের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন এই আজকে জনগণের সংশ্লিষ্টতা এত কম তারা সব বেশিরভাগই বলেছে যে আগামীকাল তাদের অনেক বড় একটি ইভেন্ট রয়ে গিয়েছে এবং সেটার প্রস্তুতিই তারা এখন সবাই মিলে আর সবাইকে বিভিন্ন দায়িত্ব দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে সারা দেশেই সারা দেশের সমস্ত মানুষকে তারা সংশ্লিষ্ট করতে পারেন এই সাথে এবং সেই সাথে আপনাকে পরশু যে প্রস্তুতির যে মহাসমাবেশের কথা রয়েছে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে সেই মহাসমাবসা প্রস্তুতির জন্য অনেককে দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া আছে এখন আপনি আমার পেছনে জাতিকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু জনতারই একটি অংশ এখানে যারা রয়েছে তারা ঠিক এই মুহূর্তে এখানে উপস্থিত নেই তাদের মতো হয়তো একজন থাকছেন বাকিরা সব কিন্তু এখানে জনগণ যারা রয়েছে যারা এখানে আসছেন তাদেরই সব তাদের মধ্যে থেকে নিজেরা উঠে जेई অনেকে গান করছেন আবৃত্তি করছেন নতুন নতুন স্লোগান দিচ্ছেন এবং দুপুর পর্যন্ত আমি যেরকমটা দেখেছিলাম যে এখানে যারা লোকের সংখ্যা এখানে অনেক কম ছিল এই গত 10 15 মিনিট বা 20 মিনিট থেকে আমি দেখতে পাচ্ছি এর পরিমাণটা আবার বাড়ছে অর্থাৎ তারা বিকেল বেলা থেকে আবার নতুন করে এখানে নতুন লোক আসতে শুরু করেছেন আমি ফারহানা আমরা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আইন প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কাদের মোল্লার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে সরকার তার প্রভাব তার প্রতিক্রিয়া নিশ্চয়ই হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চে সে বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছিলাম যে কথাটি বলেছেন যে বিল যে করা হবে না ব্যাপারে তার একটি কারণ তিনি বলেছেন যে উগ্র রাজনৈতিক মৌলবাদী দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু সেখানে জামায়াত ইসলাম নিষিদ্ধ করা হবে কিনা না তারা বলছেন যে এটা এখনো সরকার পরিষ্কারভাবে স্পষ্ট করে বলেননি এখানে আমি কয়েকজনের সাথে কথা বলা তারা এই কথাটি বলেছেন তবে অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর বক্তব্যকে তারা সাধুবাদ জানিয়েছেন সাবি আহ ফারহানা আপনাকে ধন্যবাদ আহ আপনি আমাদেরকে সবশেষ পরিস্থিতি সেখানকার জানাচ্ছিলেন আহ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে